বন্ধুরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বুধবার, আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে পৌষমেলা। আমাদের এই সামনে হসপিটালের পিছন দিকে হয়। ওর গলায় ব্যাঙ ঢুকে গেছে কদিনের জন্য, এখন গলাটা ঠিক নেই। তো চলো মেলায় দেখাবো কি কি মোটামুটি এসেছে, এখানে রাইডস ফাইডস কি কি আছে, দোকানপাট কি কি বসেছে। আমরা চলে এসেছি আমাদের সুভাষগ্রাম পৌষমেলায়। তো এই মেলা হচ্ছে কি, আগে অনেক বড় করে হতো, এখন অনেক ছোট হয়ে গেছে মেলাটা। তো অনেক বছর পর এই মেলাটা অনুষ্ঠিত হলো, এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই। তো আমরা সবাই ঢুকে পড়লাম বিনা টিকিটেই। যেরকম আমরা দেখিয়েছিলাম যে মিলন মেলাতে 10 টাকা করে পার হেড টিকিট নিয়েছিল, এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। বুধবার এসেছি, লোকজন অনেকই ফাঁকা আছে। ঢোকার মুখে দেখতে পেলাম একটা খাবারের দোকান, আমার তো জিভে জল চলে এসেছিলো, কিন্তু কিছু করার নেই, এখন মেলা টেলা ঘুরে তারপরে কিছু খাওয়া দাওয়া করব। মেলাতে দেখলাম ফাংশনও হচ্ছে শনি রোববার করে, এমনি টাইম হচ্ছে কি তোমার বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। আজকের বুধবার, আজকে সেরকম কিছু নেই, সামনের শনি রবিবার এখানে বিরাট ফাংশন অনুষ্ঠিত হবে, আসার চেষ্টা করব। দোকানপাট ভালোই বসেছে, মেলাটা খুব সাজিয়েছে। এর আগেও
পুরো মেলা ঘোরা শেষ। আজকের এই প্রথম মেলায় হচ্ছে গিয়ে ওই বল যে খেলা আছে ওই বল খেলা খেললাম, দেখলে আরও অনেক রকম খেলা ছিল। ওই পাঁচটা মতন গ্লাস আছে, সেইগুলোকে ফেলতে হবে একটা ফুটবলের দিয়ে, একবারই চান্স পাবে। ওগুলো অনেক রকম নিয়ম ছিল দেখালাম। তো এখান থেকে শুধু একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। আমাদের রেলগেটের ওখানে একটু ভালো খাবার পাওয়া যায়, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব। এখানে মেলায় হচ্ছে কি অন্য কিছু কিনি দেখো কি কি কিনেছে, সব 5 টাকা 10 টাকা করে কিনে নিয়েছে ছোট ছোট জিনিসগুলো। এই যে এইগুলো কিনেছে, মাথার গার্ডার, কানের বার্ডস আছে, ছোট দুটো ক্লিপ আছে, ছুরি, একটা কানের দুল কিনেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই জানিও কেমন লাগলো ভিডিওটা, কমেন্টে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।